এদিকে দীর্ঘ 21 বছর পর রায় পেয়ে খুশি গোপালগঞ্জের সাধারণ মানুষ, দ্রুত রায় কার্যকরের দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের। বাদল শহর প্রতিবেদনে বিস্তারিত। 2022 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আগের দিন জনসভা স্থল থেকে 76 কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এর দুদিন পর 80 কেজি ওজনের আরও একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই দিনই কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এরপর 2001-এর 15ই নভেম্বর সিআইডি সাবেক এএসপি আব্দুল কাহার আকন্দ মামলার অভিযোগপত্র দাখিল করেন। 2004 সালের 21 নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত। আসামিরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির সদস্য বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। দীর্ঘ শুনানির পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত 14 আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে অপচেষ্টা চালিয়েছিল, আজকে সেই মামলার রায় হয়েছে। আমরা গোপালগঞ্জবাসী মনে প্রাণে রায়ে সন্তুষ্ট। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হোক। 14 জনের ফাঁসি হয়েছে এই রায়ে। কোটালীপাড়া টুঙ্গিপাড়া বাসী আমরা গর্বিত, আনন্দিত। সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল এটাই, এবং সেটাই বাস্তবায়ন আজকে হলো। এবং এটা যত দ্রুত এটা কার্যকারী হয় আমাদের সারা বাংলাদেশের জনগণের প্রত্যাশা। এই রায় ঘোষণায় খুশি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতার পক্ষের কোনো লোক না থাকে, বিপক্ষের লোক আজকে এই বাংলাদেশ পরিচালনা করবে, এই তাদের উদ্দেশ্য ছিল। সারা বাংলার মানুষ খুশি এবং আনন্দিত যে আজকে তাদের ফাঁসির রায় ঘোষণা হয়েছে। আসামিদের মধ্যে 9 জন কারাগারে ও 5 জন পলাতক রয়েছে। বাদল সাহা, এসটিভি, গোপালগঞ্জ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।